এদিকে ঝিরিঝিরি বৃষ্টির আবহাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা সকাল আটটায় দিনাজপুরের ঐতিহাসিক ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আয়োজকদের দাবি এবারে ঈদ জামাতে দুই লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছে এছাড়া সকাল নটায় দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নেন লাখ

মহান আল্লাহ তালা কাছে সুক্রিয়া আজকে আমি মাঠে নামাজ পড়লাম অত্যন্ত ভালো লাগবে অনেক লোকজন ঈদুল হাদা সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক আমি মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করছি